এ পর্যায়ে আমরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, যিনি বাংলাদেশে ছাত্র ঐক্য গঠনে ছাত্র সংগঠনে থাকাকালীন সময়ে অনবদ্য ভূমিকা পালন করেছেন, সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে আমাদের জিজ্ঞাসা, আপনি ছাত্র শিবিরের দাওয়াত কখন কিভাবে পেয়েছেন বা কোন ঘটনা আপনাকে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত গ্রহণে উদ্বুদ্ধ করেছে আপনি বলবেন। সেই সাথে আমরা আপনার কাছে জিজ্ঞেস করছি যে 45 বছরের পথ চলায় ছাত্র শিবিরকে অনেক চ্যালেঞ্জ পাড়ি দিতে হয়েছে, কোন চ্যালেঞ্জগুলোকে আপনি বিশেষভাবে উল্লেখযোগ্য মনে করবেন এবং সেই চ্যালেঞ্জ উত্তরণে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে আপনি আপনার বিশেষভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন, যে ছাত্র শিবিরের ভূমিকা কেমন ছিল, আপনার মূল্যায়ন আপনি আমাদের সামনে উপস্থাপন করবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং আজকের এই লাইভ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মেধাবী ছাত্রনেতা, প্রিয় কেন্দ্রের সভাপতি, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার একান্ত শ্রদ্ধাভাজন সাবেক কেন্দ্রের সভাপতি বৃন্দ, যারা এই প্রোগ্রাম শুনছেন দেশে দেশের বাইরে থেকে, আমাদের সমস্ত দেশের প্রাণপ্রিয় জনগণ, বিশেষ করে আমাদের প্রিয় ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ছাত্র শিবিরের দাওয়াত পাওয়ার প্রশ্নে আমাদের পারিবারিকভাবে একটি কথা আছে যে আমি বা আমরা ছোট যারা, আমাদের আমরা 10 ভাই বোন, আমি ছোট, আমরা জন্মগতভাবে শিবির আর কি বলা হয়ে থাকে, কারণ আমার বড় ভাই ফখরুদ্দিন খান রাজি, উনি সেই 86-এ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তার মানে আমরা জন্মগ্রহণ করার পরই আমাদের বাসায় ক্যালেন্ডার দেখতাম, ডায়েরি দেখতাম, ছাত্র শিবিরের আসা যাওয়া দেখতাম, ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ আসতেন, স্বাভাবিকভাবেই সেখান থেকেই অনুপ্রাণিত হওয়া এবং আমার বড় ভাই, তারপর আমার মেজো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করেছেন, নির্বাচন করেছেন ছাত্র সংসদে, তাদের অনুপ্রেরণাটা এবং তাদের চারিত্রিক মাধুর্যটা এত বেশি প্রভাব ফেলেছিল যে আলহামদুলিল্লাহ আমাদের অন্যদিকে আর তাকাবার কোনো সুযোগও ছিল না। সেই জন্য আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছেন। ছাত্র শিবিরকে ধন্যবাদ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, যারা এই কাফেলায় সম্পৃক্ত হয়ে অগ্রপথিকের ভূমিকা পালন করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কবুলে মঞ্জুর করুন। বিশেষ করে আমার মরহুম আব্বা, যিনি মাত্র কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আব্বা আমাদের বুঝ হওয়ার পরে, অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞান অর্জিত হওয়ার পরে তিনি দুটো সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষিত করা, আরেকটি হচ্ছে আমাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি একই সাথে আমরা যেন আল্লাহর দিনের একজন সৈনিক হওয়া বা কোরআনের একজন কর্মী হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে অর্জিত হয়। এই সিদ্ধান্ত তিনি পারিবারিকভাবে আমাদেরকে বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, যেটা এখন আমরা পারিবারিকভাবে বৈঠক করে আমাদের পরিবারগুলোকে আমরা সমন্বিত করি। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে বলা হয়েছে যে 45 বছরের পথ চলায় মৌলিক চ্যালেঞ্জগুলো, একটা কথা খুব পরিষ্কার আমাদের কাছে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এই রিসালাতের দায়িত্ব বা আদর্শিক এই দায়িত্ব যারা পালন করার জন্য আল্লাহ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরানে বলা হয়েছে, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইস্তাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, অর্থাৎ এই কাজ যারা করতে যাবেন স্বাভাবিকভাবে চ্যালেঞ্জের বাইরে গিয়ে এই কাজ করার কোনো সুযোগ কোনো কালেই ছিল না পৃথিবীর শুরু থেকে, এবং এই দিনের দাওয়াত যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই চ্যালেঞ্জ নিয়ে এটা শুরু হয়েছে। বরং কোনো কোনো ক্ষেত্রে ঐতিহাসিকরা এটাকে ওভাবে বলে থাকেন যে এ প্রফেট ওয়াজ নেভার ওয়ানার্ড বাই অল হিজ কান্ট্রিম্যান, পৃথিবীতে এমন একজন নবীর বা এমন একজন আদর্শিক মানুষের হিস্ট্রি খুঁজে পাওয়া যাবে না যাকে ওই সময়ে ওই সমাজের সমস্ত মানুষরা তাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিয়েছে। এটাকে কবিরা ওই একইভাবে বলেছেন, ধৈর্য ধরো বাঁধো বাঁধো বুক, সকল দিকে সকল চ্যালেঞ্জ আসুক আসুক, এটা আসবে বাট এটাকে ধৈর্য ধরে চালিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিতে হয়েছে অপপ্রচারের চ্যালেঞ্জ। আমাদেরকে মৌলবাদী বলা হয়েছে, আমাদেরকে শান্তি কমিটির চেতনাধারী বলা হয়েছে, আমাদেরকে রক্ষাটা বলা হয়েছে। বিশেষ করে আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আমার শ্রদ্ধে অনেক দায়িত্বশীল এখানে আছেন রাজশাহী ইউনিভার্সিটির, এটি একেবারে আমাদের মাথার উপরে যেন চাপিয়ে দেওয়া হতো। আমরা এটার প্রতিবাদে আমাদের পত্রিকাগুলো তৎকালীন সময়ে যতগুলো মাধ্যম ছিল গণমাধ্যম সবগুলোতে আমরা এর একটা প্রতিবাদ দিতাম। দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে দুই একটি পত্রিকা ছাড়া
আমাদের এই প্রতিবাদগুলো তারা চেপে আমাদের কথাগুলো প্রকাশ করতে চাইতো না। এটা ছিল খুবই দুর্ভাগ্যজনক। তবে এটা সত্য যে আমার কাছে মনে হয়েছে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদর্শিক দাওয়াত দিতে গিয়ে যে চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি যেমন এটা একটা ইতিবাচক দিকও পেয়েছেন যে তাকে কেন গণক বলা হয়, তাকে কেন পাগল বলা হয়, তাকে কেন জাদুকর বলা হয়, তাকে কেন কবি বলা হয়, এটা জানতে গিয়ে তারা ইসলাম কবুল করেছেন। আমার ঠিক রাজশাহী ইউনিভার্সিটির আমার মাদ্রাসা লাইফের অনেকগুলো হিস্ট্রি আছে যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করতে এসে আমাদেরকে দমন করতে এসে আমাদেরকে নির্মূল করতে এসে আমাদেরকে গালিগালাজ করতে এসে অথবা আমাদের বিরুদ্ধে যে এত অপপ্রচার চালানো হচ্ছে এটা জানতে গিয়ে বুঝতে গিয়ে তারা আমাদের ইসলামী ছাত্র শিবিরের প্রতি আকৃষ্ট হয়ে ছাত্র শিবির দিকে তারা ধাবিত হয়েছেন। সেই জন্য আমি বলে থাকি বা আমাদের মাওলানা মওদুদী মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে অপপ্রচারও একটি আদর্শিক সংগঠনের প্রচারেরই একটা অংশ। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনে যেরকমটা হয়েছে, দ্বিতীয় আমি যেটা মনে করতে চাই সেটি হচ্ছে আমাদের সবচেয়ে আরেকটা বড় প্রশাসনিক এবং এটাকে দুভাগে ভাগ করলে বলা যায় যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুই দিক থেকে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমার ভালো মনে আছে আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি আমি বেশ কিছু অ্যাম্বাসেডারের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার, বেশ কিছু অ্যাম্বাসেডার এবং ছাত্র শিবিরের দায়িত্ব পালন করার স্বার্থেই আমাকে দেশের কয়েকটা দেশের বাইরে কয়েক জায়গায় যেতে হয়েছে। সেখানে আমি খেয়াল করেছি যে আমরা যখন তাদের সাথে কথা বলেছি কথা বলতে গিয়ে তারা পরিষ্কার হন, তারা আমাদের সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করেন এবং তারা তখন বলেন ওই রাষ্ট্রদূতগণ সম্মানিত রাষ্ট্রদূতগণ বলেন যে তাহলে আপনাদের সম্পর্কে এত কথা বলা হয় আপনারা এর জবাব দেন না কেন। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে আমরা যে জবাব দিচ্ছি এই জবাবটা যারা জাতির কাছে তুলে ধরবেন তৎকালীন সময়ে এই মিডিয়াগুলো আমাদেরকে দুই একটা হাতে গোনা ছাড়া বাকি কেউই বলা যায় যে রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসাবে এটা আমাদেরকে তারা করতো। ন্যাশনালি আমি মনে করি যে আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ যে একটা বড় চ্যালেঞ্জ আমাদেরকে হামলা মামলা নির্যাতন নিপীড়ন হল থেকে বিতাড়ন করা আমাদের ভাইদেরকে শহীদ করে ফেলা, ইভেন দেশবাসী শুনলে অবাক হবে যে একেবারে তুচ্ছ ঘটনায় আমাদের ছাত্র তো বাতিল করে দেওয়া হয়েছে, তুচ্ছ ঘটনা। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা এরকম কয়েক ডজন স্টুডেন্টদের ছাত্রত্ব বাতিল করার ঘটনা হয়েছে, আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে আবার কাউকে কাউকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি বাট অনেককে আমরা ফিরিয়ে আনতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের একটা মৌলিক চ্যালেঞ্জ ছিল। আমি মনে করি যে এটার বিপরীতে আমাদের ভূমিকা ছিল ছাত্র শিবিরের, আলহামদুলিল্লাহ আমরা সবসময় কোরআনের একটা রেফারেন্স আমরা বলতাম আমাদের ভাইদেরকে বা আমরা মনে রাখতাম সূরা হামিমা সিজদায় যেটা আল্লাহ তাআলা একেবারে শেষ অংশে বলেছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যাইকি মিম্মা ইয়ামকুরুন। এই চ্যালেঞ্জ থাকবে, আল্লাহ তাআলা এটা পরিষ্কারই করে দিয়েছেন, মিম্মা ইয়ামকুরুন যত ষড়যন্ত্র যত নির্মূলতা যত তোমাদের বিরুদ্ধাচরণ করা হোক না কেন ওয়াসবির, এটা আল্লাহর নির্দেশ তোমরা সবর করো, অমা সবরুকা ইল্লা বিল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং ওয়ালা তাহজান আলাইহিম এতে তোমাদেরকে ভেঙে পড়ার হতাশার কোনো কারণ নেই, আলহামদুলিল্লাহ আমরা তা এখন মানে প্রত্যক্ষ করছি। ওয়ালা তাকু ফি জয়কি মিম্মা ইয়ামকুরুন যদি ধৈর্য ধরে আমরা আমাদের এই কাজটা চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন যে তাদের এই চ্যালেঞ্জগুলো আমি আল্লাহ তোমাদের পক্ষ হয়ে মোকাবেলা করো, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি মনে করি যে চ্যালেঞ্জ ছিল মোকাবেলা হয়েছে, ধৈর্যের সাথে আমরা এই কাজগুলো করতে পেরেছি বলে ছাত্র সমাজ আজকে তাদের হৃদয়ে আমাদেরকে স্থান করেছে এবং ভবিষ্যতেও আমরা মাথা ঠান্ডা রেখেই আমাদের এই কাজগুলো চালিয়ে নিলে আমরা আশা করি যে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একসময় দেশের ছাত্র নেতৃত্ব দিচ্ছে এবং জাতিরও নেতৃত্ব দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।